ফিল্ডার সুযোগ দিতে গিয়ে খুশিতে জায়গা ছেড়ে দেবেন মইনালি। ইংলিশ অলরাউন্ডার মইনালি বলেছেন, বিশ্বকাপ ব্যর্থতার পর ইংল্যান্ড যদি তরুণদেরকে নিয়ে দল পুনরায় গঠন করতে চায় তিনি খুশি মনে যাবেন। তার মতে বর্তমানে দলে অনেকে ইংল্যান্ডকে প্রতিদ্বন্দ্বী করার দিন শেষ, যদিও খেলোয়াড়রা সেটা দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না। চার বছর আগে ওয়ানডেতে বিশ্বকাপে টফি হাতে তোলা ইংল্যান্ড এবার খুঁজে পাচ্ছে একটা টুর্নামেন্ট কাটাচ্ছে। এরই মধ্যে সাত ম্যাচে খেলেছে, ছয়টি হেরেছে দলটি। 2015 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর ইংল্যান্ড সাদা বলেই ক্রিকেট ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। তারা সুফল হিসাবে 2016 টি-20 বিশ্বকাপ রানার আপ, 2019 চ্যাম্পিয়ন এবং 2022 টি-20 বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন হয় দলটি। তবে 2023 সাফল্যের দ্বারা আয় রাখতে পারেন তারা, এক্ষেত্রে বয়সের প্রভাব আছে বলে অনেকেই ধারণা। বিশ্বকাপের খেলা 10 দলের মধ্যে ইংল্যান্ডের গড় সবচেয়ে বেশি। বিশ্বকাপে খেলা ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স অধিনায়ক মঈন আলীর। দল চাইলে 36 বছর বয়সে এই অলরাউন্ডারকে নিজেকে সরিয়ে নিতে পারেন। অধিনায়ক কোচের সঙ্গে নিয়ে আলোচনা করবেন মঈন আলী জানিয়েছেন, আমি জানি জজ বাটলার এবং ম্যাথু মন্ডের সাথে কথা বলবো, তারা আমার কাছে কি চায়, দলে আমাকে দরকার কি না। যদি ওরা বলে তরুণদেরকে নিয়ে দল সাজাবো, নতুন করে শুরু করবো, তাহলে আমি খুশি মনে দল ছেড়ে দেবো। আমি বুঝতে পারছি প্রতিটা ভালো জিনিসটা একটা পর্যায়ে শেষ হয়। এবারের বিশ্বকাপে এই পর্যন্ত শুধু বাংলাদেশের বিপক্ষে জিততে পেরেছে ইংল্যান্ড, সেটি ছিল তাদের দ্বিতীয় ম্যাচে। এরপর আফগানিস্তান ম্যাচ সহ টানা 5টি হেরেছে তারা। এর মধ্যে সর্বশেষ 3টি ম্যাচে যারা একাদশে ছিলেন তাদের মধ্যে সবার বয়স ছিল 30-এর বেশি। মঈন আলী জানিয়েছেন, দলটি পুনরায় সিদ্ধান্ত প্রক্রিয়া তিনি থাকলে তরুণদের প্রাধান্য দিতেন, আমি দায়িত্ব থাকলে তরুণদের খেলাতাম, সব নতুন করে শুরু করতাম, আর সেটা শুরু করার জন্য এখনই সেরা সময়। 2015 সালে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইংল্যান্ড দলে যে বড় পরিবর্তন আনা হয়েছিল, 8 বছরের পথ চলা সেটি শেষ হয়েছে বলে মনে করেন মঈন আলী। হয়তো আমাদের সময় শেষ, কিন্তু খেলোয়াড়রা সেটা দেখতে পাচ্ছে না, ভাবছে আমরা সামনে ভালো করব, তবে আমরা মনে হয় সব ভালো জায়গা গিয়ে শেষ হয়ে যায়। অবশ্যই আগামী বছরের টি-20 সামনে রেখে মূল দলটি রাখা যাবে বলে মঈন আলী মন্তব্য করেন। পরিবর্তন ওয়ানডেতে বেশি দরকার বলে ধারণা করেন তারা। তো গাইজ, মঈন আলীকে নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং ছোট ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।